हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম নিরামিষ ভাবে তৈরি করা আলু কাঁচকলার ডালনা রেসিপি। নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। গরম গরম ভাতের সাথে এই আলু কাঁচকলার ডালনা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো কিভাবে তৈরি করা হয় এই আলু কাঁচকলার ডালনা রেসিপি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আলু কাঁচকলার ডালনা তৈরি করার জন্য কাঁচকলার আলুটাকে আমি আগে থেকে কেটে রেখেছি। কাঁচকলাগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, আর কেটে এইভাবে হলুদ আর নুনের জলে ভিজিয়ে রেখেছি যাতে কাঁচকলাগুলো কালো না হয়। এখানে আমি নিয়েছি আলু, ছোট সাইজের আলুগুলো নিয়েছি। আলুগুলোকে জাস্ট দুফালা করেছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুর পরিমাণটা এখানে নিজেরা একটু বুঝে নেবে কতটা খাবেন আলু। এখানে আমি প্রায় 6-7টা আলু নিয়েছি। এখন ডালনার গ্রেভির জন্য একটা মশলার পেস্ট তৈরি করব, গুঁড়ো মশলার পেস্ট। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, তারপর নিয়ে নিলাম এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, তারপর নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখানে চালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিবে। তারপর এর মধ্যে জল দিয়ে একটা পাতলা করে পেস্ট তৈরি করে নিতে হবে। অবশ্যই পাতলা করবেন, কারণ মশলাটা যখন ফুলে উঠবে গুঁড়ো মশলাগুলো তখন কিন্তু বেশ ঘন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, মশলার পেস্ট তৈরি হয়ে গেছে। এখন যাচ্ছি রান্না করার প্রসেসে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন পরিমাণ সর্ষার তেল। রান্নাটা আমি সর্ষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ কাঁচকলার তরকারিতে একটু তেলটা বেশি দিলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে তেল কমিয়েও নিতে পারেন। এখন তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1টা তেজপাতা জিরে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা জিরে, আর ফোড়নে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে 10-15 সেকেন্ড ধরে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কাঁচকলার আলুটাকে। কাঁচকলা আলুটাকে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কাঁচকলাগুলোকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। আলু কাঁচকলাটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু ডালনাটা খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুন্দর লালচে করে কাঁচকলাগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কাঁচকলা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর লালচে কালার এসে গেছে। ঠিক এরকম ভাবে কিন্তু আলু আর কাঁচকলাটাকে ভেজে নিতে হবে। এখন এই আলু কাঁচকলাটার মাঝখানে দিয়ে দিব তৈরি করে রাখা গুঁড়ো মশলার পেস্টটাকে। সো দেখুন বন্ধুরা, পেস্ট দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা দুফালা করে। আবারও বলছি, চালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। তারপর দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন পরিমাণ হিং। যেহেতু নিরামিষ রান্না করছি, একটু হিং দিলে গন্ধটা ভালো লাগে খেতে। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আলু আর কাঁচকলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে ভালো করে কষাতে হবে। এখানে আপনারা চাইলে কিন্তু আদা বাটা ইউজ করতে পারেন, আমি আর এখানে আদা বাটা ইউজ করিনি। যদি আপনাদের আদা বাটাটা ভালো লাগে খেতে তাহলে অবশ্যই এই সময় ইউজ করতে পারেন কষানোর সময়। দেখুন আমার কষানো হয়ে গেছে, তেল একদমই আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম জল, অবশ্যই গরম জল দেবেন, গরম জলে গ্রেভির কালারটা খুবই ভালো আসে। এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ডালনাটা কিন্তু আমি একদম মাখামাখা করব না, একটু পাতলাই করব, তাই একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা একটু জলটা নিজেরা বুঝে দেবেন কতটা পাতলা বা ঘন করবেন গ্রেভিটা। ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিটের মতো কুক করব, কারণ আলু আর কাঁচকলা কিন্তু সেদ্ধ করা হয়নি, এটাকে সেদ্ধ করতে হবে। ফিরে আসি 5 মিনিট পর। সো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এ সময় দেখে নেব আলু আর কাঁচকলাটা গলেছে কিনা। সো দেখুন বন্ধুরা, আলু কিন্তু সুন্দরভাবে গলে গেছে, অবশ্যই কাঁচকলাও সুন্দরভাবে গলে যাবে, কারণ কাঁচকলা কিন্তু গলতে বেশি সময় লাগে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, নিজের স্বাদ অনুযায়ী নুনটা দিবেন, আর নুন কিন্তু আগেও ইউজ করা হয়েছে, অবশ্যই টেস্ট করেই নুনটা দিবে। নুনটাকে দিয়ে নেড়ে চেড়ে আবারও 1-1.5 মিনিট সময় ভালো করে কুক করে নেব। সো দেখুন বন্ধুরা, আলু কাঁচকলার ডালনাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম লাস্ট 1 টিস্পুন পরিমাণ গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আপনারা যদি ডালনাতে একটু মিষ্টি দিতে চান, মিষ্টিটা দিতে পারেন এ সময়। এখানে 1/2 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিবেন, আর যদি একটু ঘি দিতে
দিতে চান ঘি দিতে পারেন। ঘিও এখানে লাস্টে এক টিস্পুন পরিমাণ ঘি দিয়ে দিবেন। আমি ডালনাটা এরকম সিম্পলভাবেই রাখছি। তৈরি হয়ে গেছে আমার নিরামিষ আলু কাঁচকলার ডালনা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব। এই আলু কাঁচকলার ডালনা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগলো। অবশ্যই একবার এইভাবে ঘরে ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবেন না। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।